জ্বরজ্বর ভাব, কাশি হচ্ছে, গায়ে ব্যথা, করোনা আবহে এসব উপসর্গ দেখা দিলেই সাধারণ ওষুধের সঙ্গে অনেকে খেয়ে নিচ্ছেন মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক। কিন্তু চিকিৎসকরা বলছেন সাবধান, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশে জানুয়ারি বিজ্ঞান জার্নাল ল্যান্সেটে প্রকাশিত এক গবেষণামূলক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কোভিড আবহে বিপুল পরিমাণ অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয়েছে, যার প্রভাবে কোভিড পরবর্তী সময়ে আরও একটি অতিমারী পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতিবেদনে দাবি করা হয়েছে গবেষকদের আশঙ্কা, কোভিড পরবর্তী সময়ে কোনো অতিমারী হলে তখন সর্বশক্তিশালী হয়ে উঠবে ব্যাকটেরিয়া, আর তখন কোনো অ্যান্টিবায়োটিকই কাজ না করলে যে পরিমাণ প্রাণহানি ঘটবে তা অত্যন্ত উদ্বেগজনক। কোভিড অতিমারিতে সারা পৃথিবী জুড়ে ওষুধের ঢল নেমেছিল, বেশিরভাগ এখন ঠান্ডা ঘরে চলে গেছে। অযথা অকারণে অবৈজ্ঞানিকভাবে ওষুধের ব্যবহার, বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ব্যবহার, আগামী প্রজন্মকে, আগামী চিকিৎসা পরিষেবা ব্যবস্থাকে বিপদের মুখে ঠেলে দিতে পারে, এটা প্রমাণিত সত্য। কোনো ভাইরাসের এগেনস্টে কোনো অ্যান্টিবায়োটিক কোথাও কখনো কোনো কাজ করেনি, এই সহজ সরল কথাটা জোর গলায় সর্বত্র সমানভাবে সোচ্চার হয়ে বলতে হবে। মানুষ আর ব্যাকটেরিয়া এর মধ্যে একটা লড়াই চলছে, কন্টিনিউয়াস একটা দ্বন্দ্ব চলছে। তার মধ্যে মানুষ এখন পর্যন্ত এক পা এগিয়ে রয়েছে, তার ফলে কিন্তু আমরা বেঁচে আছি। যেদিন ব্যাকটেরিয়া আমাদের থেকে এক পা এগিয়ে চলে যাবে, সেদিন কিন্তু হিউম্যান সিভিলাইজেশন উইল বি অ্যাট রিস্ক। সেজন্য অ্যান্টিবায়োটিকগুলোকে খুব ভেবেচিন্তে ব্যবহার করা উচিত। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে কোভিডের পিরিয়ডে প্রত্যেকে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, ডাক্তারদের পরামর্শ না নিয়ে, ওষুধ দোকান থেকে কিনে নিয়ে এই প্যারাসিটামল খাচ্ছে, সেটা তো ঠিক আছে, কিন্তু তার সঙ্গে ডক্সিসাইক্লিন অথবা অ্যাজিথ্রোমাইসিন অথবা অন্যান্য অ্যান্টিবায়োটিক্স তারা নিজে থেকেই খেয়ে নিচ্ছে। এটা কিন্তু ঠিক নয়, কারণ এটা কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য একটা বিরাট বড় সমস্যার আকার নিতে পারে। চিকিৎসকরা জানাচ্ছেন অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয় ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধে, উল্টো দিকে করোনা একটি ভাইরাস ঘটিত রোগ, তাই করোনা যখন হু হু করে বাড়ছে তখন ন্যূনতম উপসর্গ দেখা দিলে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথাই বারবার মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।